আচ্ছা, নেক্সট পার্ট ইজ আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। আচ্ছা, হেয়ার উই টেক দ্য বাউন্ডেড সিকোয়েন্স। এখানে খেয়াল রাখতে হবে সিকোয়েন্সটা কিন্তু মাস্ট বি বাউন্ডেড। তাহলে বাই বোলস অ্যান্ড থিওরেম উই ক্যান সেজ দ্যাট ইউএন মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, বা ইউএন হ্যাজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অ্যাট লিস্ট ওয়ান। অবভিয়াসলি একটা অন্তত সাবসিকোয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করবে বা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এবার সেই লিমিটটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্সিয়াল লিমিট হতে পারে। আমি ইউএন সিকোয়েন্সটার যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট পাচ্ছি সেগুলোকে নিয়ে একটা কনস্ট্রাক্ট করছি, সেট এস। লেট এস বি দ্য সেট অফ হুইচ কন্টেন অল দ্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। ঠিক আছে, অ্যান্ড ইউএন হেয়ার বাউন্ডেড, সো এস মাস্ট বি এ বাউন্ডেড। এস মে বি ফাইনাইট ইনফাইনাইট, কারণ সাবসিকোয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করবে এটা বলেছে বাই বোলজানো থিওরেম। এবার সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, ফাইনাইট নাম্বার হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ হতে পারে। তো এস মে বি ফাইনাইট অর ইনফাইনাইট সে হতে পারে, বাট এস মাস্ট বি বাউন্ডেড। ইউএন ইজ বাউন্ডেড, সো এস মাস্ট বি বাউন্ডেড, অ্যান্ড এস ডিনোট দ্য সেট অফ অল সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। আর ইউএন এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে বাই বোলজানো থিওরেম, এটাও বলতে পারি। এখন আপার লিমিট লোয়ার লিমিট অফ ইউএনটাকে কীভাবে ডিনোট করা হয়েছে, এখন এসটা যেহেতু বাউন্ডেড তাহলে বুঝতেই পাচ্ছি, আমি আগে থিওরেম আমরা পড়েছি যে এস কী হবে, এস এর গ্রেটেস্ট মানে এস ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। তাহলে এটার কী হবে, এটার গ্রেটেস্ট মানে লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে, এবং সেটা দিয়ে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে ডিফাইন করব। তাহলে হোয়াট ইজ দ্য আপার লিমিট অফ ইউএন, ইউএন এর আপার লিমিট কাকে বলছি, দ্য গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। ইউএনটা কি এখানে বাউন্ডেড মাথায় রাখতে হবে, ঠিক আছে। দ্য গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, ইউএন মানে হচ্ছে ওই এস সেটটার, ঠিক আছে। এখানে সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন মানে ইউএন সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্স লিমিট আছে তার গ্রেটেস্ট এলিমেন্টটা, আর ইউএন সিকোয়েন্সটা যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে সেটা নিয়ে কনস্ট্রাক্ট করেছি আমি কি এস, ঠিক আছে। তাহলে এস এর যে গ্রেটেস্ট এলিমেন্টটা, গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, সেটাকে আমরা বলছি আপার লিমিট। সিমিলারলি লিস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএনটাকে আমরা বলছি লোয়ার লিমিট। আপার লিমিটটাকে আমরা ডিনোট করছি এরকম আপার সাইন দিয়ে, এবং এবার লিমিট স্যুপ দিয়ে ডিনোট করতে পারি। সিমিলারলি লোয়ার লিমিটটাকে আমি ডিনোট করছি এরকম লোয়ার ইন্ডিকেশন দিয়ে আর লিমিট ইনফিমাম দিয়ে। সাপোজ এটা এল ওয়ান, এটা এল টু। তাহলে ডেফিনেশনটা কী পাচ্ছি, এটা হচ্ছে গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে কী হবে, ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, গ্রেটেস্টটা বোঝাবো মানে একটু এর থেকে একটু বড় করলে সেটার সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে না, গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে না। তাহলে একটা অন্তত এলিমেন্ট একটা এলিমেন্টের পর থেকে তারা কী হবে, লেস দেন হয়ে যাবে, এর থেকে ছোটো হয়ে যাবে। তাহলে আমি কী পাচ্ছি, ডেফিনেশনটা আমরা এর আগেও করেছি, তাহলে এখানে কীভাবে ডিফাইন করছি দেখে নিই আরেকবার। ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এখানে সিকোয়েন্সিয়াল এলিমেন্ট মানে দেয়ার এক্সিস্ট মানে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিফাইন করতে হবে। দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ওয়ান বিলংস টু এন such that un less than l plus epsilon for all n greater than equals to q1 বলবো, যেহেতু এখানে l1 টা কি গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ un, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট নাম্বার কে ওয়ান এর পর থেকে কী হবে, ইউএনটা লেস দ্যান এল প্লাস ইপসাইলন হবে ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান। অ্যান্ড সিমিলারলি এল টুটা যদি তোমার লোয়ার লিমিট হয় তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ন্যাচারাল নাম্বার সে কে টু বিলংস টু এন, সাজ দ্যাট কী হবে, এল মাইনাস ইপসাইলন লেস দ্যান এই দিকটা হবে। এল যদি লোয়ার এটা লিস্ট তাহলে একটু ছোটো করে দিলে আর সেটা লিস্টের সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে না, মানে একটা ন্যাচারাল নাম্বারের পর থেকে ইউএর সিকোয়েন্স ভ্যালুগুলো কি হবে ওর থেকে বড় হয়ে যাবে। তার মানে ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে টু বিলংস টু এন, সাজ দ্যাট এল মাইনাস ইপসাইলন লেস দ্যান ইউএন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে টু, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটার ওপর এক্সাম্পল আছে দেখবে, না বুঝতে পারলে বলবে, খুব ইজি, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, না বুঝতে পারলে বলবে, বুঝিয়ে দেবো। নেক্সট, এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, আমি কি না বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এটার আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো যদি ইকুয়াল হয় তাহলে বাউন্ডেড সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। সিমিলারলি কনভার্জেন্ট হলে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো ইকুয়াল হবে। আমি নেক্সট থিওরেমে বোঝাচ্ছি এটা।